খাঁচায় বন্দী নানা প্রজাতির বিদেশি কুকুর, কাউকে দেখা মাত্রই ভয়ঙ্কর ভাবে তেড়ে আসতে চায় খাঁচা ভেঙে। টাঙ্গাইলের মির্জাপুরের মহেরা এলাকার উদ্যোক্তা দিলীপ কুমার সাহা শখের বসে 8 বছর আগে নিজের বাড়িতে বিদেশি প্রজাতির 4টি কুকুরের বাচ্চা লালন পালন শুরু করেন। ধীরে ধীরে কুকুরছানাগুলো বড় হয়ে বেশ কয়েকটি বাচ্চা দেয়। বাচ্চাগুলো একটু বড় হলেই বিভিন্ন এলাকার লোকজন তার কুকুরগুলো কিনে নেয়ার আগ্রহ দেখান। কুকুরপ্রেমীদের এমন আগ্রহ দেখে তিনি সিদ্ধান্ত নেন কুকুরের খামার করার। এরই অংশ হিসেবে বাড়ির আঙিনায় 20% জমিতে অর ক্যানেল নামে কুকুরের খামার শুরু করেন তিনি। তারপর বিভিন্ন প্রজাতির কুকুর সংগ্রহ করেন। বর্তমানে তার খামারে ডগ আর্জেন্টিনা, পিটবল, ইউএস বুলি, কানকোরসো, ফ্রান্স মার্সিপ সহ বিভিন্ন জাতের কুকুর রয়েছে। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করেন তার খামারে। খামার গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন অনেকে। কুকুরের ফার্ম হয়েছে, অনেক জাতের কুকুর পাওয়া যায়, পরে দেখতে আসলাম, ভালো লাগলো। এখানে বিদেশি প্রজাতির বিভিন্ন কুকুর দেখে আমার খুবই ভালো লাগছে। ভবিষ্যতে এই খামার দেখে মানে ভবিষ্যতে আমি হয়তো এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারি, মানে কুকুর এখান থেকে নিয়ে হয়তো লালন পালন করবে। এদিকে প্রতিদিন খামারের কুকুরগুলো পরিচর্যায় ব্যস্ত কর্মীরা নিয়মিত সন্তানের মতো পরম যত্নে গোছল ও খাবার খাইয়ে লালন পালন করেন তারা। আমি এই ডগ কেনেলে 3 বছর যাবৎ কাজ করিতেছি, আমার কোনো সমস্যা হইতেছে না। আল্লাহর রহমতে আমার এই জায়গা থেকে এই জায়গায় আমার 15,000 টাকা স্যালারি দেয়। আল্লাহর রহমতে আমার বহু পোলাবান বাচ্চা কাচ্চা সব নিয়ে সুখেই আছি। বিদেশি জাতের কুকুরগুলোর জন্য ভারতের একজন অভিজ্ঞ ভেটেরিনারি প্রাণী চিকিৎসক নিয়োগ করা হয়েছে। তিনি নিয়মিত কুকুরের চিকিৎসা করেন। বেসিক্যালি উসকি জো ফিজিক্যালি রিকোয়ারমেন্ট হ্যায় উসকো কিস তরিকে এক্সারসাইজ দেনি চাহিয়ে তো ও সব চিজে মে থোড়া বহুত উনকো গাইডলাইন দেতে রহতা হুঁ বতাতা রহতা হুঁ। और इसके अलावा जो ब्रीडिंग शेड्यूल है, ब्रीडिंग कब और कैसे कहाँ क्या होनी है, एक राइट वे में और राइट वन मैनर में उस चीज का हम ध्यान। খামার পরিচালক জানান এই খামারে বাসাবাড়ি, অফিসে অপরাধের উৎস সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার মতো কুকুর রয়েছে। প্রতিটি কুকুর প্রজাতি ও আকার ভেদে দাম 20,000 থেকে 2,50,000 টাকা পর্যন্ত। স্বল্প সুদে ঋণ পেলে খামারটির পরিচালনা করতে সহজ হবে বলে জানান খামারটির উদ্যোক্তা। 3 থেকে 4টি কুকুর দিয়ে আমি উদ্বোধন করেছি, পরে আস্তে আস্তে এটা বিজনেস প্রক্রিয়ায় এসে গেছে। এখন সরকার যদি সহজ প্রক্রিয়ায় আমাদের কিছু ঋণ প্রদান করে তাহলে ফার্মটা বড় করার জন্য চেষ্টা করব। আর বিভিন্ন লোকে যদি কেউ করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে কিভাবে কি করা যায় আমি তাদের একটু হেল্প করার চেষ্টা। খামারে 24 প্রজাতির 70টি কুকুর রয়েছে যার আনুমানিক মূল্য হবে প্রায় 1 কোটি টাকা। সময় সংবাদ, টাঙ্গাইল।